হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আছি রংপুরের হনুমানতলায়, আর এখান থেকে ঠিক একটু সামনেই কিন্তু চিড়িয়াখানা। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের সবচেয়ে বড় চিড়িয়াখানা, আর আমার ডান পাশে এটা কিন্তু রংপুর পুলিশ লাইন। তো এখান থেকে হাঁটতে হাঁটতেই আমি চলে যাব চিড়িয়াখানা। গাইস, ফাইনালি চলে আসছি রংপুর চিড়িয়াখানায়। আর এটাই হচ্ছে চিড়িয়াখানা, আর এই পাশে হচ্ছে আপনার চিকলি ওয়াটার পার্ক ঠিক সামনেই। আর তার আগেই কিন্তু এই যে রংপুর চিড়িয়াখানা। তো এখন টিকিট কাটবো, দেন ভিতরে ঢুকবো। গাইস, ফাইনালি চিড়িয়াখানায় ঢুকে পড়ছি। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যখন ঢুকবেন হাতের ডান দিক থেকে ঘোরা শুরু করবেন, তাহলে মোটামুটি যে মেইন স্পটগুলো যেমন বানর অনেক কিছু দেখতে পারবেন আর কি। এখানে একটা বানর, আর ওই সাইডেও কিন্তু বেশ কিছু বানর আছে। তো আসলে কিন্তু বাচ্চারা মেইনলি মজা পাবে এই বানরেই। আর আপনারা এই যে শুরুতে ঠিক এই দিক দিয়ে আসবেন, বানরের খাঁচার পাশেই কিন্তু এই যে উট পাখি দেখতে পারবেন। এখানে বেশ কয়েক রকমের উট পাখি আছে, আর এই যে দেখেন আমার সামনেই আছে, আর এখানেও কিন্তু বসে আছে। আর ওই পাশে হচ্ছে হরিণ দেখা যাচ্ছে। আর এখানে যতগুলো উট পাখি আছে তার মধ্যে কিন্তু এই উট পাখির আয়ুকাল অনেক বেশি এবং অনেক বড় দেখতে। এই হরিণগুলো মূলত চিত্রা হরিণ, ওই সাইডে কিন্তু ভিতরে অনেকগুলো আছে। আর এই যে কেমন লাগতেছে বলো, বলো ভালো লাগতেছে? ও আসলে লজ্জা পাইছে। আর এই যে দেখেন, এটাই হচ্ছে চিত্রা হরিণ। আর ওই সাইডে ঘরটাতে কিন্তু অনেকগুলো আছে। গাধাকে আদর করতেছি। সামনে গাধা দেখলাম, তার পাশে কিন্তু ঘোড়া। আসলে ঘোড়া তেমন দেখানোর কিছু নাই। তো ওই দিক দিয়ে আসলে অল্প একটু সামনেই কিন্তু বাঘ আর সিংহ দেখতে পারবেন। এখানে কিন্তু বাঘ রাখা আছে দুইটা। আর ওই পাশ থেকে এখন আমরা দেখার ট্রাই করব, আসলে রোদের কারণে কিন্তু দেখা যাচ্ছে না। আর এই সাইডে কিন্তু সবাই যে বাঘ দেখার জন্য এক্সাইটেড। ওই যে ওই দূরেই দেখা যাচ্ছে বাঘ দুইটা। মেইনলি কিন্তু বাঘ আর সিংহ দেখার জন্যই সবাই এখানে আসে, পাশাপাশি অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলোও দেখে সবাই। একদম সামনেই এই যে এখানে একটা শুয়ে আছে, আর একটা ওই যে এ তো একদম ঘুমায় গেছে বলা যায়, আরেকজন হচ্ছে বসে আছে। কোনটা ছেলে কোনটা মেয়ে আমি জানি না, বাট ওখানে হচ্ছে আপনার লেখা আছে যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে, তাদের হচ্ছে নাম দেয়া আছে। এই যে এটা হচ্ছে ভারতীয় সিংহ, পুরুষের নাম হচ্ছে রাজা আর স্ত্রীর নাম হচ্ছে বর্ষা। তো দুজনে কিন্তু ওখানে আছে, আর এখানে কিন্তু মাংস দেওয়া হয়েছে, ওরা মাংস খেয়ে এখন রেস্ট নিচ্ছে। ভাইয়া কেমন আছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, এই যে ভাইয়ারাও কিন্তু ঘুরতে আসছে, অনেকজন ঘুরতে আসছে। এই যে আরেকটা পিচ্ছি, কেমন আছো, কেমন আছো? ভালো। এই যে ও কিন্তু এখানে সিংহ দেখতে আসছে, সিংহ দেখছো, কেমন লাগতেছে? হ্যাঁ বলো, ভালো। এই চিড়িয়াখানা কিন্তু প্রায় 32 বছর পুরাতন। আপনার 1991 সালে কিন্তু এই চিড়িয়াখানা উদ্বোধন করা হয়, তার যাত্রা শুরু হয়। আর এই জায়গার পরিবেশ কিন্তু আসলেই মনোরম, আপনি যেখানে যান না কেন শুধু সবুজের ছোঁয়া পাবেন, পাশাপাশি প্রাণীও দেখতে পারবেন। তো এই চিড়িয়াখানা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। আর এই সাইডে এই যে আরও প্রাণী দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে গ্রিফন শকুন, আর ওই পাশও কিন্তু আছে। এখানে প্রায় সকল প্রজাতির বক আছে, সব ছোট বড় সব কিন্তু বক আপনারা এখানে আসলে দেখতে পারবেন। ওই যে দেখেন কতগুলো বক দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে নাইট হিরন, আর ওই সাইডে কিন্তু বড় বড় বক। তো বিশাল বড় একটা খাঁচা আর এখানে কিন্তু বকগুলোকে রাখছে। অনেকগুলো বক দেখলাম, আর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসে ঘোরার জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে বাদামি হনুমান, হচ্ছে অজগর সাপ। ওই যে কয়টা আছে অজগর সাপ এখানে? দুইটা না, একটা নাকি ওই যে ভিতরে আছে আর একটা এই যে বাহিরে। যতই ঘুরতেছি ততই কিন্তু ভালো লাগতেছে। আর আপনারা কিন্তু ভিতরে অনেক খাবারের দোকান পাবেন, আচারের দোকান, অনেক কিছু। তো ছোটোবেলায় কিন্তু আমি আসতাম আমার বাবা মা এবং দাদুর সাথে, তো স্মৃতিগুলো কিন্তু এখন মনে পড়তেছে। আর অনেকদিন পর আমি এই চিড়িয়াখানায় আসলাম। এখন চলে আসছি ঘড়িয়াল দেখার জন্য। আর অনেকে কিন্তু কুমির ভেবে ভুল করতে পারেন, আসলে এগুলি কিন্তু কুমির না, ঠিক পাশেরটাতে হচ্ছে কুমির আছে, আর এগুলিকে বলা হয় ঘড়িয়াল। তো একটাও কিন্তু নড়তেছে না, যখন আপনাকে দেখবে সামনে তখন কিন্তু আপনাকে চাবায় খাবে। মিঠা পানির কুমির। তো কুমির আমি খুঁজে পাচ্ছি না, পানিগুলো আসলে অনেক নোংরা, যার কারণে কুমিরগুলোকে দেখা যাচ্ছে না এখানে। চিড়িয়াখানার গেট থেকে যদি আপনারা বাম পাশে আসেন তাহলে কিন্তু এখানে রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক পাবেন, এটা মেইনলি বাচ্চাদের জন্য। আর এখানে কিন্তু ওই যে টয়লেটও আছে, তো টয়লেট কিন্তু ঠিক
আপনারা যখন ঢুকবেন হাতের বাম পাশে ওইদিকে, আর এইদিকে এখন আমি এই যে জলহস্তী দেখব, তো গেটের সামনে কিন্তু জলহস্তী দেখা যায়। ওই যে সামনে দেখতে পাচ্ছেন পানির মধ্যে, ওটাই কিন্তু জলহস্তী, আর এখানে কিন্তু পানি দিয়ে আসছে, জলে এবং স্থলে দুই জায়গায় কিন্তু চলাচল করে। এই যে একটা বাচ্চা দেখতেছে, আর বাচ্চারাই মেইনলি কিন্তু দেখে বেশি মজা পায়। এই চিড়িয়াখানায় প্রায় 26 প্রজাতির প্রাণী আছে, আর মোটামুটি সব দেখলাম, আর এক ভিডিওতে সব কিছু দেখানো আসলে পসিবল না। তো এখন আমি বিদায় নিচ্ছি, এই যে সামনে গেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।